রোজ গাড়ি চলতেছে আর গাড়ির মধ্যে আমরা মুভি দেখতেছি। তো এই তো রাত্রের আর আশেপাশে দেখার মতন ভিউ নাই, আর ওই সাইডে গিয়ে ইনশাল্লাহ আর ভিউ পয়েন্ট পাইলে ইনশাল্লাহ আমরা দেন আসবো দেখি। অস্থির, এটা হচ্ছে সেই দ্বিতীয় ভিউ পয়েন্ট। আর ডান পাশে দেখা যাচ্ছে বড় বড় রিয়াদের বিল্ডিং, আর হ্যাঁ মেট্রো স্টেশনের লাইন আর কি। আমরা মেট্রো স্টেশনের দিকে যাবো না, কারণ আমাদের রাস্তা হচ্ছে ভিন্ন। আর এই হচ্ছে রাতের সৌদি, এখন বাজে প্রায় কয়টা, চারটার কাছাকাছি। এর হচ্ছে ডান পাশের ভিউ, এটা সৌদি ফিনান্সিয়াল সিটি আর কি, মেন সিটি। আর রিয়াদ হচ্ছে সৌদির ক্যাপিটাল, ব্যাংক ট্যাংক সব আছে। তো এই তো ভিউ। আর হ্যাঁ বড় খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো, ওটাতে যাই আর কি। রোজ কাহিনী যে রয়েছে, নিচে দেখতেছি আমরা অনেক ছোট ছোট ঘর বাড়ি। এটা হচ্ছে মানে আমরা পাহাড় থেকে নামতেছি, হচ্ছে পাহাড়ের শেষটা, রিয়াদ এক্সিট যেটাকে বলি আমরা। আমার অলরেডি লিকটিলি কান বন্ধ হয়ে গেছে, শুনতেছি না কিছুই। আর একটু যাওয়ার পর কান ঠিক হয়ে যাবে, কারণ উপর থেকে নামতেছি তো বাতাসের প্রেশারে একদম কান বন্ধ। লাইট শেষ হয়ে যাবে একটু পরে, আবার সেই রাতের অন্ধকার। এখন বন্ধু খাবার হোটেল পাই নাকি, কই যে খাবার হোটেল পাই দেখি। যা পাইছিলাম সব ম্যাকডোনাল্ডস এর হোটেল বার্গার টার, এগুলো আমরা সৌদির খেপসা খাবো জন্য বুখারে খুঁজতেছি। বুখারে মিনস খেপসার মাথা। রিয়াদ চলে আসছি, আর এখন সময় প্রায় 3:24 সেই আগের সময়। আর পেট্রোল পাম্প সুন্দর, যদি পেট্রোল পাম্পের রিভিউ দিতে হয় তাহলে ব্যাক ক্যামেরা যাই। হচ্ছে পেট্রোল পাম্প, ওই পাশে ডিজেল আর পেট্রোল একসাথে, অনেক অনেক বড় প্রায় 1 কিলোমিটার পেট্রোল পাম্প হচ্ছে ম্যাকডোনাল্ড। আর যেহেতু সেরে আগে তো একটু ফ্রেশ হওয়া দরকার। প্রায় 500 কিলোমিটার মতো চালায় ফেলছি, ফেরি করি। দেখি সেরে কি খাবো সেটা শেয়ার করতেছি। আর আপাতত বৃষ্টি হইতেছে, সেই সই দেন আবার ব্যাক করতেছি ক্যামেরায়। গুড মর্নিং গাইস, ভোর হয়ে গেছে অলরেডি, গাছটা মেঘাচ্ছন্ন বৃষ্টি একটু আগে। যাচ্ছি আমরা বিশার দিকে, 1500 কিলোমিটার উপরে বাকি আমাদের। পৌঁছাতে পৌঁছাতে মনে হয় 11টা নাহলে 12টা বাজবে। আর কথা একটু আসতেছে, চোখে ঘুম, পাশে পাহাড়, আঁকা বাঁকা রাস্তা, মাখা ওয়েদার, তো ভালো লাগতেছে অনেক। এখন সময় প্রায় 6টা। আর এই এলাকায় নেটওয়ার্কের সমস্যা, মানে আমি যে সিমটা চালাই জাস্ট এখানে মোবাইল সিমের নেটওয়ার্ক আছে। জাস্ট এই যে আমি দেখাই, এই যেগুলো টাওয়ার আছে এগুলো হচ্ছে মোবাইল সিমের জাস্ট। তো আমার ব্লগ যারা দেখবেন, যারা আবা বা বিশার দিকে কাজে আসবেন বা ঘুরতে আসবেন, অবশ্যই অবশ্যই মোবাইল সিম সাথে রাখবেন। বৃষ্টি শুরু হচ্ছে। আচ্ছা ভিডিও তো অনেক করা হলো, রাত থেকে সকাল হয়ে গেল, তো ইন্ট্রো দিয়ে ফেলে। তো হ্যালো দেখে, সালাম আলাইকুম, দিস ইজ আমার অমর শান্তু এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আই এম রিয়াদ। আর এখন যে জায়গাটা আছি, বাসা থেকে প্রায় 700 কিলোমিটার ড্রাইভ করে ফেললাম সারা রাত্র, এবং সেই শেষ করলাম ভজন আমার শেষ করার পরে। আর এখন যে জায়গাটা আছি, ক্যামেরা এইটা, আকাশের অবস্থা হচ্ছে এরকম, লাইক সুন্দর ওয়েদার, মানে বৃষ্টি যেটা আগে। আর হচ্ছে আশেপাশে ভিউ, দূর দূরান্ত যতটুকু দেখা যাচ্ছে পুরোটা মরুভূমি। আর হচ্ছে আমাদের পাইলট, তো এই পাইলটে আজকে আমরা আসতেছি। সবচেয়ে অবাকের বিষয় হচ্ছে এই যে কারেন্টের লাইন গুলা গেছে আর কি, যেগুলোকে আমরা খাম্বা বলি। তো ওই কারেন্টের পোল গুলা, লাইক আমি যতদূর আসলাম এই রোডে প্রায় 200 কিলোমিটার ড্রাইভ করলাম, 200 কিলোমিটার এরকম স্ট্রেটলি আছে, জানি না কখন মানে কোন পর্যন্ত আছে, বাট ভালো। আর এই আশেপাশের এই পাশের ওয়েদার গুলা, এই পাশের ওয়েদারটা হচ্ছে একদম পরিষ্কার, এই পাশের ওয়েদারটা হচ্ছে কালো, কারণ এই পাশে এখনো রাত্র, মানে হালকা দিন হচ্ছে। এই পাশের ওয়েদারটাও কালো হালকা দিন, কিন্তু বিষয়টা তেমন না, হচ্ছে বৃষ্টি হয়েছে তো তাই অবস্থা আর কি, আকাশের মানে কালো হয়ে রয়েছে। তো আমরা ড্রাইভিং এ যাই, আর সামনে দেখি আর কি ভিউ পয়েন্ট আছে আপনার সাথে শেয়ার করার জন্য। সো ড্রাইভ স্টার্ট ওয়ান্স অ্যাগেন। গতি হচ্ছে 120-এর উপরে উঠলে ফাইন খাইতে হবে, আমি যাচ্ছি না কোনো মতেই দেশে যাওয়ার আগে ফাইন নিতে। আর সেকেন্ড কথা হচ্ছে, আমরা এই রাস্তা বরাবর সোজা 96 কিলোমিটার সামনে যাওয়া লাগবে একদম স্ট্রেটলি। আর রাস্তার আশেপাশের ভিউগুলো দেখে মানে পুরো মাথা নষ্ট, মঞ্জুর হয়ে গেছে, লাইক সারাদিন ঘুমায় নাই, সেটার ক্লান্তি ফিল এখন হচ্ছে না, কারণ আশেপাশে এত সুন্দর জায়গা। লাইক যদি এখানে বাইক থাকতো, বাইকে মানে এই সামনে এই গ্লাসটা থাকতো না, তাহলে সুন্দরভাবে এই মোটর ব্লগিং করা যেত। আর আমার গাড়ির গতি এখন প্রায় 120-এর কাছাকাছি। তো এই তো আমার বামে দেখা যাচ্ছে সুন্দর একটা পাহাড়, ডান দিকে দেখা যাচ্ছে পাহাড় বা ছোট খাটো ইটিও দেখা যাচ্ছে। আমি নিজের জায়গার নামগুলো পড়তে পারতেছি না, খুব তাড়াতাড়ি পাস হচ্ছে তো জায়গাগুলো, এই জন্য। রাস্তার সাথে পাহাড়ের ভিউ, আঁকা বাঁকা রাস্তা, সেই মনে লাগতেছে। আর এখনো 500 কিলোমিটার উপর বাকি আছে, কোন জায়গায় চলতেছে সেটা হচ্ছে। আর ব্রেক টাইম চলে আসছি, কোথায় সেরকম জানি না, জায়গার নাম জানি না, বাট জায়গার রিভিউ তো বাদ থাকবে না যদি নাম না জানি। তো আশেপাশের রিভিউগুলো দেখে, এই পাশে হচ্ছে মসজিদ। আমি বেসিক্যালি এখন দাঁড়াইছি পেট্রোল পাম্পে ফ্রেশ হওয়ার জন্য, হচ্ছে গাড়ি। আর এই হচ্ছে মসজিদ পেট্রোল পাম্পের। আর ওই যে দূরে দূরে দেখা যাচ্ছে পাহাড়, আপনারা কি দেখতে পাচ্ছেন,
আমি তো দেখতে পাচ্ছি পাহাড় দূরে দূরে আর কিছু কিছু এরকম লাইক পাথরের পাহাড় এগুলো আর কি, সব পাথরের পাহাড়। সো ব্রোস, অলরেডি আমরা বিশা চলে আসছি লাইক একটা সময়, এখন বাজে একটা বিশ, আমাদের কাজ বা শেষ করে দেন, ক্যামেরা অন করলাম। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ওই যে সামনে দেখা যাচ্ছে, এটা আমাদের সবার স্মৃতিসৌধের মতন একটা সিন, একটা ওই যে এখানে কিছু একটা লোকজন, ক্রাউড কম লাগতেছে আমার কাছে, সবার স্মৃতিসৌধের মতন একটা স্তম্ভ আর কি দেখতে পাচ্ছি আমরা। সো সামনে যাই, হোটেল হচ্ছে এরকম, উপর থেকে ভালোই সুন্দর, আর আমি সাইড থেকে দেখাচ্ছি। তো রুম রেন্ট নেওয়ার জন্য ইকামা, আর ভাই ইদার কা রেন্ট কিতনা একদিন কা, রেন্ট কিতনা একদিন কা, 150 দুইজন থাকতেছে, দুইজন আর ইকামা। আমরা যেখানে যে আমাদের বাঙালি ভাই গুলো থাকবি সেখানে কি পেয়ে গেছি। ভাই নামটা কি? মোহাম্মদ। কোন জেলা থেকে? বরিশাল থেকে। আচ্ছা, এই হচ্ছে রুম আমাদের একদিনের জন্য, অলরেডি রেডি হয়ে গেছে ফ্রেশ হওয়া, শুধু এখানেই আমরা ঘুমাবো। এই তো একটা টিভি আছে, ছোটখাটো একটা আয়না, তার সাথে ওয়ার্ড্রোব, ও তার সাথে হচ্ছে মিনি ফ্রিজ, এর মধ্যে খাবার টাবার তো নাই জানতাম। আর যেহেতু নিস্তালা, একটা টেলিফোন আছে, ওরকম ভিউ থাকবে না কিছু, বিকজ নিস্তালা থেকে আবার কি ভিউ ভিউ দেখবেন কি, আপনাদের জন্য গ্লাসই তারা ওয়াইট করে রাখছে। তো এই তো ছিল, এটা ফ্রেশ হয়ে ঘুমানি করতেছি রাত্রের 8:15 থেকে। কাহিনি তো একটা ভিডিও, সেটা হচ্ছে আমার লাইফের সবচেয়েতে দীর্ঘতম রোজা আজকে রাখা হয়েছে। 3-4:10 আমাদের সেরকম মোটামুটি শেষ হয়েছিল, আর আজকে রোজা ইফতার করার টাইম ছিল 6:10 প্রায়, বেশি প্রায় 1 ঘন্টা ডিফারেন্ট ছিল আমাকে। সো ঘুমিয়ে গেছিলাম, মাত্র উঠছি, তখন বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে দেখি রাত্রে ভিউটা কেমন। আর যেহেতু পাহাড়ে আছে সমুদ্র বেশি দেখে উপরে, এখানে ওয়েদারটা কেমন বাইরে রাত্রে ভিউটা দেখবো। আর সেখানে দিন হচ্ছে খুঁজে লাগছে, আমি খাইতেও নেই জানি। আমাদের বাঙালি স্ট্রিট ফুডের গলিতে এসে পড়ছে, আমি না, এটা আমাদের ম্যাপ বলতেছে, এই যে গুগল ম্যাপ। তো এইখানেও দেখা যাচ্ছে মোটামুটি সবই বন্ধ। সুব্রোস, আমরা খাবার হোটেল খুঁজতে খুঁজতে একটা হোটেল পাইছি, বাংলাদেশি হোটেল, বাট আরবিতে নাম লেখা করতে পারতেছি। এখানে অলরেডি আমরা বিফ পাইছি, বিফ আর ভাত দেখাবো। আর সন্ধ্যার ইফতারের আয়োজন ছিল, তো ইফতারের স্ন্যাক্স গুলো এখন আছে এখানে আর কি। সর্বোপরি সময়টা হচ্ছে নামাজের পরে, আর মোটামুটি আশেপাশের দোকানপাট সব খুলছে, তাই একটু লাইটিং লাইটিং বেশি লাগছে। বাম পাশের ফার্মেসি গুলো আমরা না দেখাই কাজ একবার দেখছি। আর এবার ডান পাশের ভিউ হচ্ছে খালি, দু একটা পার্ক আছে, আর পার্কে পরে এরকম খালি একদম ময়দান মরুভূমির মতন। তো আমাদের ওইখানে প্লাস পয়েন্ট হচ্ছে পার্ক আছে, পার্কের সাথে সমুদ্র আছে, বাট এখানে পার্ক আছে, পার্কের সাথে সমুদ্র নাই, কারণ এটা একদম পাহাড়ি অঞ্চল, একদম পাহাড়ের কোনা ঘেঁষে লাগে একটা সিটি, যেটার নাম হচ্ছে বিশা। আর এই হচ্ছে বিশার সিটি সেন্টার মেবি, বিকজ এই যে কাম টু বিশা বা ক্লক টার সব এখানে আছে। খাইতে এসে পড়ছি আমরা সেরি খাবার, রেস্টুরেন্ট আল বিশারি, সোয়া এক্সপ্রেস নাম। বসার আসন হবে হচ্ছে 4 টেবিল নাই, ছোট গলি, ছোট গলির মধ্যে এরকম ছোট ছোট রুম, আশপাশে বসার জায়গা খুব সুন্দর। এখানে ঢুকলাম, এখানে বসবো, বন্ধু বান্ধব 10 জন মিলে একসাথে বসা যাবে, সমস্যা নেই। খাবার আসবে এখানে সোপরা, সোপরা মিন্স প্লাস্টিকের উপর দিবে আর কি, যেটা স্রোতের ঐতিহ্য। রোজ আশেপাশে যা দেখলেন আর কি, এটা হচ্ছে আমাদের হোটেল যেটা আমরা আছি, আর এই হচ্ছে আশেপাশের পার্ক, আর ওই পাশে হচ্ছে এয়ারপোর্ট, ডোমেস্টিক এয়ারপোর্ট যেটা শেয়ার করছিলাম। সো রাত্র প্রায় 1:30, বাট এখনও শহরটা ঘুমায় নাই। আমরা এখন ফেরি করে আসলাম, যাচ্ছি বাসার দিকে। সর্বশেষ শেষ করতেছি আমাদের হোটেলের নিচের ওয়েটিং রুম থেকে। সো এই ছিল বিশার একদিনের যতটুকু ক্যাপচার করার মতন রাস্তা প্লাস আশেপাশের ভিউ। যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলি মেম্বার। সো দেখা হচ্ছে আগামীকাল ইনশাল্লাহ বিশার রাস্তা থেকে আবার যাওয়ার পথ। আল্লাহ হাফেজ।